আওয়ার্স বলে মানে কম্বো চলে, হ্যাপি আওয়ার্স বলতে দুপুর একটা থেকে বিকেল 4:30 অবধি এখানে খুব কম প্রাইসে কম্বো চালু হয়েছে নতুন, আর এখানে আছে গন্ধরাজ মোমো, সাথে সস দিয়েছে 1, 2, 3, 4, 5, 6 পিস গন্ধরাজ মোমো, এটা পড়েছে 99 পিস চিলি চিকেন আর একটা কোল্ড ড্রিঙ্ক, আর এটার দাম হলো 109 টাকা। হ্যালো ফ্রেন্ডস, অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল দ্য বং গার্লসে। আজ আবার চলে এসেছি নতুন একটা জায়গা, নতুন একটা খোঁজ, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কি ঘরে ঘরে সবার জ্বর হচ্ছে, আমারও জ্বর, গলা শুনে হয়তো বুঝতেই পারছেন এখনও কথা নাকে নাকে কথা বলছি, কিন্তু কিছু করার নেই, ব্লগ তো দিতেই হবে। সো আজকে আবার চলে এসেছি নতুন একটা জায়গা নিয়ে, একটা ভালো এসি রেস্টুরেন্ট, ওখানে বসে আপনারা খুব কম প্রাইসে, পকেট ফ্রেন্ডলি প্রাইসে সব খাবার দাবার খেতে পারবেন। তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি, এখন কিছু বলবো না। কী করতে হবে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, তাহলে আপনারা ডিটেলস জানতে পারবেন। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলি। জায়গা আপনাদের নিয়ে যাব, এখানে আপনারা বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে আসতে পারবেন, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আর খুব রিজনেবল প্রাইসে। তো আমরা সেখানে দাঁড়িয়ে আছি, চলুন ভেতরে যাওয়া যাক, তারপর আপনাদের বলবো লোকেশান, রেস্টুরেন্টের নাম কি সবই বলবো। তো চলুন। আমরা চলে এসেছি কর্নার হাউস ক্যাফে, তো এটা বেশি দিন হয়নি, নতুনই ওপেন হয়েছে। তো আমরা ভেতরে বসে গেছি, আপনারা ভেতরটা ঘুরে দেখেছেন, ভীষণ দারুণ একটা মানে অ্যাম্বিয়েন্স, দারুণ ভেতরটা, খুব ভালো লাগলো, পরিবেশটা বেশ সুন্দর, স্লোলি মিউজিক চলছে, কিন্তু আমাদের ব্লগের কারণে এখন মিউজিকটা বন্ধ আছে, তো বেশ ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, এখানকার খাবার দাবারের প্রাইস এত রিজনেবল, এত পকেট ফ্রেন্ডলি, আর লোকেশনটাও খুব দারুণ জায়গায়। এর আমরা এখন আছি সোদপুরে, আপনাদের বলেই দিলাম এটা কর্নার হাউস ক্যাফেটা হচ্ছে সোদপুর পানিহাটি কলেজ, ঠিক পানিহাটি কলেজের উল্টো দিকে লোকেশানটা, তারপরে আমরা ডেসক্রিপশানে সব দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। তো সবথেকে বড় কথা এখানে যেটা লাগলো, এখানে মানে খাবারের প্রাইসগুলো এত পকেট ফ্রেন্ডলি। তো এ হলো মেনু কার্ড, দেখুন একটু পজ করে মেনু কার্ডটা দেখে নেবেন আপনারা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সেকেন্ড মেনু কার্ড, আপনাদের এটার ব্যাপারেও বলে দিচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা হ্যাপি আওয়ার্স বলে মানে কম্বো চলে, হ্যাপি আওয়ার্স বলতে দুপুর একটা থেকে বিকেল 4:30 অবধি এখানে খুব কম প্রাইসে কম্বো চালু হয়েছে নতুন, 99 থেকে শুরু করে কম্বোটা। তো আপনারা মেনু কার্ডটা দেখে নেবেন। তো আমরা সবে অর্ডার দিয়েছি খাবারের, তো আমরা কম্বো নিয়েছি 109-এর একটা কম্বো নিয়েছি, আর সাথে আরও দুটো স্টার্টার নিয়েছি, সেগুলো আসুক দেন আপনাদের রিভিউ দেবো খাবারগুলো কেমন।
বন্ধুরা আমাদের খাবারগুলো চলে এসেছে, যেগুলো বলেছিলাম অর্ডার দিয়েছিলাম। তো এখানে হ্যাপি আওয়ার্সের জন্য যে কম্বোটা পেয়েছি আমরা খুব পকেট ফ্রেন্ডলি প্রাইসে একটা কম্বো পেয়েছি আমরা। তো কম্বোটা চলে এসেছে দেখুন, এটা দেওয়া হয়েছে আমাদের এগ রাইস সাথে তিন পিস চিলি চিকেন আর একটা কোল্ড ড্রিঙ্ক, আর এটার দাম হলো 109 টাকা। আর এখানে আছে গন্ধরাজ মোমো সাথে সস দিয়েছে 1 2 3 4 5 6 পিস গন্ধরাজ মোমো, এটা পড়েছে 99। আর এখানে আছে 2 পিস ফিশ ফ্রাই সাথে মেয়োনিজ আর স্পেস ফ্রাই, এটার দাম পড়েছে 120 রুপিস। তো স্টার্টার হিসাবে আমরা এই দুটো নিয়েছি, মোমোটা আর ফিশ ফ্রাইটা, আর এটা আমরা কম্বোতে মেন কোর্সে রেখেছি। তো আগে আমরা স্টার্টারটা খাবো, দেন ফার্স্ট স্টার্টার চলে এসছে 120 রুপিসে, ফিশ ফ্রাই 2 পিস মেয়োনিজ আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমরা খাবো ফিশ ফ্রাইটা, দেখুন তা হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই, দেখেই বোঝা যাচ্ছে বেশ ক্রিসমি ভেতরটা, মাছি মাছ। তো আমরা খেয়ে দেখি কেমন খেতে। তো সুন্দর খেতে একটু বলবো, পুরো মাছের ফ্লেভারটা বেরিয়ে আসছে, ভেটকি মাছের যে স্মেলটা। ফ্লেভারটা বেরিয়ে আসছে এত সুন্দর খেতে, ওপরটা ক্রিসমি আর ভেতরটা একদম সফট, দারুণ লাগছে। হালকা হালকা একটু ঝাল, একটু বাঙালির আলু ভাজা এটাও দেওয়া হয়েছে। সবচেয়ে সুন্দর কথা প্লেটারটা দেখুন এত সুন্দর, খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। দারুণ লাগবে ফিশ ফ্রাইটা, দুর্ধর্ষ খেতে। অবশ্যই আপনারা এখানে আসলে ফিশ ফ্রাইটা ট্রাই করবেন, এমন কিছু প্রাইস না, এরকম 2 পিস বড় বড় ফিশ ফ্রাই সাথে মেয়োনিজ সাথে ফ্রেঞ্চ ফ্রাই 129 আপনারা পেয়ে যাবেন, দারুণ খেতে। তো আমাদের খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা খেয়ে নিই, দেন আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমাদের ফিশ ফ্রাই খাওয়া কমপ্লিট, দারুণ লাগলো খেতে, খুব সুন্দর খেতে। 130 টাকা এত সুন্দর ফিশ ফ্রাই সত্যি কথা ভাবা যায় না। তো আমাদের সেকেন্ড স্টার্টার যেটা বলেছিলাম চলে এসছে গন্ধরাজ মোমো, দেখুন 6 পিস এখানে গন্ধরাজ মোমো দেওয়া হয়েছে। কালারটা খুব একটা গ্রিন না, হালকা গ্রিন, খুব একটা ডিপ কালার না। আমি এর আগেও গন্ধরাজ মোমো যেখানে খেয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম, আমাদের ভিডিওতে আছে, দেখেছেন বেশ ডিপ কালার, সবুজটা বেশ মানে গাঢ়, কিন্তু এখানে মানে হালকা, পিসগুলো বেশ বড় বড়। 6 পিস আছে সাথে সস আছে, এখানে স্যুপ নেই। তো এটার প্রাইস পড়েছে 99 রুপিস গন্ধরাজ মোমো। তো ভেতরে স্টাফিংটা দেখুন, পুরো চিকেনই চিকেন ভেতরটা, আর কোটিংটা দেখুন পাতলা একদম। এখন খেয়ে দেখা যাক কেমন খেতে, ফিশ ফ্রাইটা খেয়েই বোঝা যাচ্ছে এটাও কেমন হবে। চিকেনের পুরো পেস্ট, ভেতরে সব ফ্লেভারগুলো বেরিয়ে আসছে, আদা রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা, খুব একটা ঝালও নয়, সসটা একটু স্পাইসি কিন্তু এটা খুব একটা ঝাল না। চিকেনের কুকটা বেশ দেওয়া, স্টাফিংটা বেশ প্রচুর পরিমাণে দেওয়া, আর একটা হালকা গন্ধরাজের স্মেল আসছে সবচেয়ে বড় কথা, দারুণ লাগছে খেতে, সুন্দর গন্ধরাজের ফ্লেভারটা বেরিয়ে আসছে।
আর পিসগুলো বেশ বড় বড়, খুব একটা ছোট না, প্রত্যেকটা পিসে এরকমভাবে চিকেনের পুর দেওয়া, দারুণ লাগছে। গন্ধরাজ মোমোটা, গন্ধরাজের ফ্লেভারটা বেরিয়ে আসছে, তো খেয়ে নিই, দেন নেক্সট অর্ডারে আপনাকে কথা বলছি। আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট, প্লেটের মধ্যে আমাদের সার্ভ করা হয়েছিল গন্ধরাজ মোমোটা, বেশ ভালো লাগছিলো সার্ভিং প্লেটটা দেখে। তো আমাদের কম্বোটাও চলে এসছে যেটা বলেছিলাম, তো এটা কম্বোটার দাম হচ্ছে 109 টাকা। এখানে দেওয়া হয়েছে আমাদের এগ ফ্রাইড রাইস আর 3 পিস চিলি চিকেন, চিকেনের পিসটা খুব একটা ছোটো না, খুব একটা বড়ও না, তো এই যে সাথে গ্রেভিও আছে, ক্যাপসিকাম পেঁয়াজ সবই দেওয়া। আর এটা হলো এগ ফ্রাইড রাইস, বেশ কালারটা বেশ সুন্দর, আর এগেই এগ, এখানে ভরপুর এগ দেওয়া আছে দেখাই যাচ্ছে, আর সাথে প্রচুর ভেজিসও আছে। আর কোল্ড ড্রিঙ্কটা ছিল, আমরা খেয়ে নিয়েছি আগে, তো চলুন ফ্রাইড রাইসটা খেয়ে দেখা যাক কেমন খেতে। একজনের পক্ষে না, কিছু হালকা হালকা ঝাল লাগছে, আর ভেতরে প্রচুর পরিমাণে ভেজিস দেওয়া, গাজর আছে, বিনস আছে ছোট ছোট করে, স্প্রিং অনিয়ন আছে, ওভারঅল ভালো খেতে, বেশ হালকা হালকা ঝাল ঝাল ভালোই লাগছে। সবচেয়ে ভালো লাগছে কালারটা, ফ্রাইড রাইস যেরকম আমরা সাধারণত হোয়াইট কালার দেখি, এটা কিন্তু দেখুন একটু কালারটা একটু অন্যরকম দেখছে, লালচে লালচে ভাব। আমরা চিলি চিকেনটা খেয়ে দেখবো কেমন লাগে। ভালো খেতে, বেশ স্পাইসি, একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি। ভেতরে চিকেনটা ঠিকঠাক, একটু সফট হলে ভালো হতো। তো আমরা খেয়ে নিই, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দেন আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমরা কর্নার হাউস ক্যাফে থেকে বেরিয়ে চলে এসেছি, ওখানে দারুণ লাগলো, গুড একটা অ্যাম্বিয়েন্সে, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে খাওয়ার মজাই আলাদা। ওটা একটা এসি ক্যাফে আপনাদের বলেছি, কর্নার হাউস ক্যাফেটা, আপনারা সবাই আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, বন্ধুরা সব কাপলস নিয়ে আসো, বন্ধুদের সাথে আসো, আড্ডা দেওয়ার দারুণ একটা প্লেস, আর সবথেকে বড় কথা এত রিজনেবল প্রাইসে খাওয়া দাওয়ার একটা দারুণ জায়গা কর্নার হাউস ক্যাফে। হ্যাঁ, যেটা বলেছিলাম আপনাদের লোকেশনটা, ওখানকার লোকেশন হলো পানিহাটি কলেজের ঠিক, পানিহাটি কলেজের অপোজিটে হলো কর্নার হাউস ক্যাফে, একদম সহজ রাস্তা, কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমরা ডিসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো, মেনু কার্ড আছে, আমাদের ফোন নাম্বার থাকবে আর ক্যাফের লোকেশন থাকবে, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না।
তো এটাই বলবো, এত একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে যদি খেতে হয় অবশ্যই আপনাদের কর্নার হাউস ক্যাফেতে আসতে হবে। আমরা যে যে আইটেমগুলো খেয়েছিলাম দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে আপনাদের আমরা বলেছি। আর সবচেয়ে বড় কথা হলো কম্বোটার কথা বলে দিই আপনাদের, এই কম্বোটা কিন্তু আপনারা 99 তখনই পেয়ে যাবেন যখন আপনারা হ্যাপি আওয়ার্সে আসবেন। ওখানে একটা হ্যাপি আওয়ার্স চলে কর্নার হাউস ক্যাফেতে, হ্যাপি আওয়ার্সটা হচ্ছে 1:30 থেকে 4:30 অবধি। ওই টাইমটা যদি আপনারা চলে আসেন তাহলে কম্বোগুলো অনলি পেয়ে যাবেন 99 rupees থেকে, সব কম্বো পেয়ে যাবেন। তাছাড়া অন্য সময় আসলে কিন্তু কম্বোগুলো পাবেন না, ফ্রাইড রাইস চিলি চিকেন যা যা আছে সব পেয়ে যাবেন, কিন্তু 99 rupees কম্বোটা পাবেন না। ওটা একমাত্র দুপুর 1 থেকে 4:30 মধ্যে আসলেই পাবেন। আগে আপনারা অবশ্যই আসবেন কর্নার হাউস ক্যাফেতে, ভীষণ ভালো লাগলো আমাদের, অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো আর অনেকটা সিটিং ক্যাপাসিটিও বেশ অনেকটাই আছে, খুব একটা ছোট নয়, বেশ ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কী করতে হবে, আমাদের দ্য বঙ্গালসকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করতে হবে, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।